নিখিল জৈনের সাথে সহবাস করেছিলেন, বিয়ে করেননি নুসরাত। গতকাল স্বীকারোক্তির পর এখন সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের এই বক্তব্যই সবচেয়ে সমালোচনার বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য, জুন 2019 তুরস্কে এক অনুষ্ঠানে তিনি গাঁটছড়া বাঁধেন নিখিল জৈনের সঙ্গে। দিনের আলোর মতো স্বচ্ছ সেই ঘটনা। কলকাতায় ফিরে যে রিসেপশন পার্টি দেন, সেখানেও মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেই সময় সাংসদ হিসাবে পার্লামেন্টে শপথ নেবার সময় তিনি নিজেকে নুসরত জাহান রুহি জহিন নামে অভিহিত করেন। পার্লামেন্টের রেজিস্টারেও তিনি ম্যারিড এবং বহুবার সবার সামনে ব্যবসায়ী নিখিল জৈনকে হাজব্যান্ড বলে পরিচয় করিয়েছেন। নুসরত জাহানের হাজব্যান্ড হিসাবে সংসদের এক নম্বর গেট দিয়ে ব্যবসায়ী নিখিল জৈন বহুবার সংসদ ভবনে প্রবেশ করেছেন। শাখা সিঁদুর পরে নুসরত জাহান সব জায়গায় ঘুরেও বেড়ান একটা সময়। তাহলে একজন সমাজকর্মী এবং সাংসদ হিসাবে কিভাবে বিয়েকে অস্বীকার করছেন নুসরত জাহান? স্পেশাল ম্যারেজ অ্যাক্টে এ বিবাহ ভারতীয় আইনে যদি রেজিস্টার্ড না হয়ে থাকে, তাহলে তিনি কেন নিজেকে রুহি জৈন বলে সবার সামনে তুলে আনলেন? একজন এমপি হয়ে পাবলিক লাইফে থেকে কিভাবে বিয়ে হয়নি এই কথা বলা যায়? সব বিষয় নিয়ে উত্তর হয়তো দেবে আইন আদালত। কিন্তু এইটুকু বলা যায়, যশের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে সত্যকে ঢাকতে নিছক মিথ্যের অবতারণা করলেন না তো সাংসদ নুসরত। দল এবং সমাজের কাছে আগামী দিনে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে অভিনেত্রী সাংসদকে। সিঙ্গেল মাদার হিসাবেও তো নিজেকে তিনি এস্টাবলিশ করতে পারতেন সমাজে, সেক্ষেত্রে এত জটিলতার কি কোনো প্রয়োজন ছিল?